অতিথি বিশেষ অতিথি এবং সমবেত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এর সাথে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী এবং প্রবাসী ভাই বোনকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আমাদের নববর্ষ, চ্যানেল কর্ণফুলী এবং প্লাস আমাদের ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস এই দুইটা অঙ্গাঙ্গভাবে জড়িত। দেশে দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করতে চায়। আমরা কেন ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের কাজ করতে যাচ্ছি? বঙ্গবন্ধু সোনার বাংলা করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী উন্নয়ন করতেছে, দেশের মানুষ উন্নয়ন দেখতেছে, কিন্তু যে মানুষ আদর্শবান হওয়ার কথা ছিল, সোনার মানুষ হওয়ার কথা ছিল, আমরা সেই সোনার মানুষ উপহার দিতে পারি নাই। যেমন বঙ্গবন্ধুকে উপহার দিতে পারি নাই, তেমনি প্রধানমন্ত্রীও সোনার মানুষ পাচ্ছে না, অথচ উন্নয়ন করতেছে। এখানে প্রধানমন্ত্রী উন্নয়নকে দুলিশাত করে দিচ্ছে। মাদক ব্যবসায়ীরা, জঙ্গিবাদেরা, ইফটিজেন যারা করে তারা হলে হলে মারামারি, সাংগঠনিকভাবে মারামারি, প্রধানমন্ত্রী উন্নয়নকে দুলিশাত করে দিচ্ছে। আমরা এর থেকে মুক্তি পাওয়ার জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের কিছু এই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাস মুক্ত কিছু ভাইদেরকে নিয়ে আমি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস দিন শুরু হোক দানে, আমরা দান করে আজ 5 বছর আমরা পূর্তি উদযাপন করতে যাচ্ছি। আমরা দিয়ে গেছি, কারো কাছ থেকে কোনো কিছু আমরা চাই নাই। আমরা কিছু মানুষ নিবেদিত প্রাণ ব্যবসা থেকে তার উল্লেখযোগ্য কিছু অংশ টাকা গরিব অসহায়দের মাঝে আমরা বিতরণ করিয়াছি। প্রথম যখন রোহিঙ্গারা কক্সবাজার অবস্থান করতেছে, আমরা প্রথমে 26,000 পরিবারের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। প্রাথমিকভাবে সরকার এটা গ্রহণ না করলো, পরবর্তীতে আমাদের দেওয়ার কারণে সরকার এটা নিজের থেকে এই রোহিঙ্গাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি প্রধানমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানাই, কারণ আমরা মানুষ মানুষ হিসাবে এই যে অসহায় গরিবদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ছিল, আমরা সেই কর্তব্যগুলি আমরা পালন করছি। বাংলাদেশের মানুষ সেই কর্তব্য পালন করছে, বিশ্ববাসী দেখেছে। বিশ্বের কোনো দেশ নাই এতগুলির মানুষকে আশ্রয় দেওয়া, এত মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা। পৃথিবীর ধনী দেশগুলো তা সম্ভব হয় নাই। আমরা সেই কাজগুলি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের ডাকে, অন্যান্য এনজিওরা এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এগিয়ে এসেছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। যদিও আমাদের এই দেশে তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু আমাদের এখন কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের পরিবেশগত যা গাছপালা ছিল সেই ধ্বংস করে দিচ্ছে, বিশ্ববাসী কোনো তাদের পদক্ষেপ নিচ্ছে না। অথচ আমরা ওখানে যাওয়ার পর দেখতে পাই, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এখানে তারা একেবারে মানমুখী হয়ে যাচ্ছে। আমরা জাতিসংঘকে আজকের এই মানবাধিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুরোধ জানাতে চাই, আমাদের আর রোহিঙ্গাকে বরণ পোষণ দিয়ে এভাবে রাখতে চাই না, কারণ একটা গোষ্ঠী লালন পালন করা অত সহজ না। দেশের জনগণ, দেশের কিছু মানুষ তাদের কাজে নিয়োজিত থাকে, সেই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করে দিয়েছে যাকাত, যাকাতের মধ্যে দারিদ্র্যমুক্ত একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্য আমরা গরিব অসহায় ইতিমদের সাহায্য করেছি, 1100
চব্বিশ জনকে, এতিম অসহায় মেয়েদের বিবাহ সাহায্য প্রদান করেছি 826 জনকে, এতিম অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেছি 813 জনকে, এতিম অসহায়দের লেখাপড়ার ভরণ পোষণ দিয়েছি 359 জনকে, এতিম অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেছি 6336 জনকে। আমরা প্রতি মাসে 1000 জনকে সূক্ষ্ম ফ্রি শিক্ষা ওষুধপত্র সহ আমাদের অত্যায়নে আমরা দিয়ে থাকি। আমরা আমাদের একটি স্লোগান হলো দিন শুরু হোক দানে, দিন শুরু হোক দানে। আমাদের একটি ব্যাংক থাকে আমাদের নিজস্ব অত্যায়নে, ওইখানে ব্যাংকে সঞ্চয় করে প্রতি মাসে আমরা 1100 জন মানুষকে বিনা পয়সায় সেই ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তাহলে শুধুমাত্র দেশের মানুষকে, দেশকে ভালোবাসার কারণে আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আমাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। আমরা আমাদের সদস্যরা মাদক মুক্ত থাকতে হবে, আমাদের সদস্যরা জঙ্গি মুক্ত থাকতে হবে, আমাদের সদস্যরা কোনো রকমের দুর্নীতি করতে পারবে না, জুয়াটি খেলতে পারবে না। আমরা চাই আমাদের দেশকে সোনার বাংলা পরিণত করার জন্য আমরা মানুষকে মানুষ সৃষ্টি করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন অনেকে ধারণ করে, এখানে বক্তব্য দেয়, সেমিনার আমরা শুনতে পাই, কিন্তু আদর্শগত দিদি অনেক এমপি অনেক কর্মী এখন সেইটা বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল আগে সেই স্বপ্নটা নিজে মনে প্রাণে ধারণ করে নাই। বিদায় প্রধানমন্ত্রী এত কিছু করার পরও সে সাফল্যটা ধরে রাখতে পারছে না, বারবার সেই উজট কাছে মায়ের কাছে মায়ের দেওয়ার জন্য তাকে মেরে ফেলার জন্য চেষ্টা চলতেছে। কেন? ওই যে সুবিধাবাদীরা সুবিধা ভোগ করতে না পারার কারণে। যদি এই সুবিধাবাদী মানুষটাকে দেশকে মুক্ত করতে পারবো, দেশের মানুষ পরিশ্রমী হবে, তখন সম্ভব একটি সোনার বাংলা গঠন করার জন্য। আমরা চাই সেই রকম একটি সোনার বাংলা করার জন্য ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যানাইজ একজাক কর্মী বাহিনী আমরা সংগ্রহ করতেছি, যে ভালো মানুষগুলি আমরা বাছাই করছি। আমাদের যদিও বয়সে ছোট নিলয় ও ঢাকা মহানগরের এবং জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা ওর সাথে যদি কাজ করতে চান, আরো সুন্দর করতে চান, আমরা স্বল্প সময়ের মধ্যে এগুলি দেওয়া হয়েছে, যার জন্য তিনি গোছাইতে পারে নাই, হয়তো গোছাই নেবে। যারা কাজ করতে চান আমরা দেওয়ার জন্য, নেওয়ার জন্য না, নেতা হওয়ার জন্য না, আমরা নেতাও বানাবো। যদি সৎ যোগ্য মানুষ তৈরি করতে পারি তাকে নেতা বানানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো। যেই দল হোক না কেন, আমরা যেই দল করি না কেন, আমাদের সব নেত্রীর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমি তাদেরকে মহব্বত করি। কেন? জাতীয় এই নেতাগুলি আছে বিদায় দেশকে এই সোনার বাংলা যদি মানুষ হইতে পারে না, দেশ সোনার বাংলা হয়ে গেছে, দেশ সোনার বাংলা উন্নয়নের দিকে লোড মারল এবং বিশ্বের মধ্যে বাংলাদেশ একটা প্রতিষ্ঠা লাভ করেছে। খেলাধুলাই বলেন, মানুষের নেতৃত্ব বলেন, যে ক্রিকেট আমরা ছোট বাচ্চারা বিশ্বের বিভিন্ন শক্তি দলকে হারানোর পর বাংলাদেশ একটি ক্ষুদ্রতম দেশ বিশ্বের মধ্যে সেই মান এবং বিশ্বের এই দামাল ছেলেরা তুলে ধরছে। আমি এই যে ছেলেদের কারণে, যে মুরব্বীদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, এবং আজ যেহেতু 21 ফেব্রুয়ারি অনেক শহীদের রক্ত ভিজা, আমি তাদের আজকের এই শেষ এই যে ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটসের পতাকার তলে সমবেত হওয়ার জন্য, কাজ করার জন্য, নিজকে গঠন করার জন্য উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের এই ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট সদস্য হওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।